Hello everyone, this is Phantom and welcome to skyblock episode 1. যদিও এটা হট কথা ছিল এপিসোড 2, কিন্তু আমার আগের রেকর্ডে একটু সমস্যা হয়েছে, এই কারণে আমি ওইটা আপলোড দিতে পারতেছি না। এখন আমি যেটা করবো সেটা হলো, আমি আগের এপিসোডে আমি বাজার আনলক করছিলাম, কিন্তু সেটা যেহেতু আপলোড দিতেছি না, কেমনে করছি আপনারা কেউ জানবেন না। এখানে আমি 8,500 কয়েন দিয়া একটা, মানে যে র স্যালমন কিনছিলাম 1024টা, সেইটাকে আমি সাথে সাথে আবার সেল অফার দিছিলাম 12,539 কয়েনে, আর সেটা এখন আমার ফুলফিল হয়ে গেছে। ক্লেম না দিলে এই যে আমার এখন 37,000 কয়েন আছে। আমি এই টাকা দিয়ে আমি এখানে বেইট কিনবো, ক্যারট বেইট কিনবো। বাই ইনস্ট্যান্টলি না, ক্লিক বাই অফার, বাই 1000, আমার এখন কত টাকা নাই, অন্য কিছু কিনি। আমি আবারও স্যালমন কিনি, স্যালমন ক্রিয়েট বাই অফার, আচ্ছা বাই 1000 প্লাস 0.1, এটা মানে এখানে 8499 টপ অর্ডার, আরেকটা অর্ডার করবো আমি সেম জিনিস। আবারও কিনবো, এক মিনিট কুল ডাউন খাইছি, তাহলে ঘুরে আসা যাক, আমার আইল্যান্ডটা দেখাই দিই। এইটা হলো আমার আইল্যান্ড, এখানে আমি ওক স্ল্যাব দিয়ে এটাকে একটু বড় করছি, যে থেকে আমি ওক ব্লক দিয়ে আগে নিতেই এত বড় করছি এটাকে, আইল্যান্ডটাকে। এখানে আমার মিনিয়ন আছে দুইটা, একটা কোরসিয়ান মিনিয়ন আর একটা স্প্রুস মিনিয়ন। এছাড়া আমার আইল্যান্ডের কিছু নাই, আমার স্পন পয়েন্ট হলো এইটা। আমি এখানটা একটা টাওয়ার বানাবো, টাওয়ারটার নিচে একদম স্পন হয়ে আমি এখান থেকে বের হয়ে আসবো, এরকম একটা প্ল্যান। এখানে আমার চেস্ট গুলা রাখা আছে, এগুলোতে সবগুলোতে সব উড আছে। আমার কাছে একটা একটা জাঙ্গাল কিনছি, এইটা দিয়ে সহজে গাছ কাটা যায়। যে আমি যদি এখন এটার নিচে পুরা গাছটা কেটে আমার ইনভেন্টরিতে চলে আসলো, সেটা 2 সেকেন্ডের কুল ডাউন আছে, এই কারণে আমি থেমে থেমে থাকবো। এইভাবে অনেক সহজে এখান থেকে উড কালেক্ট করা যায়। আমি চাইলে আমার এই টাওয়ারের এই পেস্টটাও আমি কেটে ফেলতে পারি, এতদূর পর্যন্ত কেটে যায়। 10 ব্লক, আমার এখানে 12 ব্লক আছে। হায় রে আমার রক, আচ্ছা এই পেটটাও আমি আগের এপিসোডে আনলক করছিলাম,
এটা আমি যখন করেছিলাম লাইক করতেছিলাম তখন হঠাৎ করে দেখি এটা চলে আসছে। আবার 15 সেকেন্ড করলাম, 15 সেকেন্ড পর আমি যদি শিফট করি এখানে এলোটা চলে আসবে। 15 সেকেন্ড ওয়েট করি, দেখি চলে আসলো। ওটার নেম চেঞ্জ করা যায়, কিন্তু ওটা চেঞ্জ করতে গেলে আমার VIP লাগবে মিনিমাম, এর উপরে বসে থাকা যায়। তো আমার বাই অর্ডারটা ফিল হয়ে গেছে, সো আমি এখন যাব বাজারে, বাজারে যেগুলো ক্লিন করব। ইনভেন্টরিতে জায়গা নেই, পুরোটা আসবে না। সো আমি আবার সেল অর্ডার করে ফেলি, স্যালমন রো স্যালমন গ্রিড সেল অফার। এখন 2240টার জন্য আমি 1100 কিছু একটা জন্য চাইতেছিলাম, বুঝছি। সেম এস বেস্ট অফার দিয়ে দিই, 27,000 ম্যানেজার। এইগুলো আমি এখন সেল করে দিব। সো আমার এখন এখান থেকে কত টাকা আসতেছে তোর সেল অফার? 27,000 আর 10,000 তাহলে 37,000। আমার আগে কত ছিল? 30,000। এটাই হলো মধ্যে বাজার দিক। আমি যতটুকু টাকা ইনভেস্ট করবো সেটা মানে একটা জিনিস কিনবো সেটা তার থেকে বেশি দামে বিক্রি করে দেবো। এটাই আজকের এপিসোড, আর বাড়াইতে মন চাচ্ছে না, এই পর্যন্তই শেষ করে দিই। নেক্সট এপিসোড থেকে বড় হবে।